আইনি জটিলতার মারপেচের জট যেন খুলছেই না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন কোনো সাবেক প্রেসিডেন্ট। এ খবরে রীতিমতো নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। কেউ কেউ বলছেন ঘটনা সত্য প্রমাণিত হলে বড় ধরনের অপরাধ করেছেন ট্রাম্প। আবার অনেকে বলছেন ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের দেশটির রাজনীতির জন্যই ক্ষতিকর। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর যে অভিযোগ উঠেছে এগুলো যদি কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হয়ে থাকে তবে তা মার্কিন রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। লা প্রেসিডেন্সিয়া লা পলিটিকা এসো সালগো নোবডি ইজ অ্যাবভ দ্য ল আই এম গোনা কোট বারেটা হি শুড বি ইনডাইটেড আই মিন হোয়াট হি ডিড ওয়াজ ইললিগাল এন্ড মাল্টিপল ক্রাইমস অ্যাজ ওয়েল। যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে সাবেক পর্ণ তারকাকে হুমকি ধামকি ও ঘুষ দেওয়ার অভিযোগ মাথায় নিয়ে বৃহস্পতিবার ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প। তবে গ্রেফতার এড়াতে ট্রাম্পের আইনজীবীদের সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 2006 সালে পরিচয়ের পর ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের খবর প্রকাশ না করতে সাবেক পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে 2016 সালে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয় বলে দাবি স্টর্মির। বিবিসি বলছে তথ্য না প্রকাশ করার চুক্তির বিনিময়ে কাউকে অর্থ দেয়া অবৈধ না, তবে নির্বাচনের আগ মুহূর্তে গোপনে অর্থ দেয়ায় তা নির্বাচন প্রচারবিধি লঙ্ঘন করেছে। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসব আইনি প্রক্রিয়া চলায় তিনি নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারবেন কিনা এ নিয়ে বিবিসি ও সিএনএন বলছে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেই যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালানো যাবে না এমন আইন নেই যুক্তরাষ্ট্রে। আইনগত বাধা না থাকায় প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন আগামী মঙ্গলবার ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে যেতে পারেন সাবেক প্রেসিডেন্ট। সেখানে তিনি আত্মসমর্পণ করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আইনি জটিলতা অনেকটাই কেটে যাবে। এছাড়া নিউ ইয়র্ক কর্তৃপক্ষকে ট্রাম্প সহযোগিতা করলে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও জারি হবে না। আর এসবের পরিবর্তে ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন তবে তার সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।